सलाम छोटो साहेब, सलाम छोटो हुजूर। आई, एडिकाय, सबाई आमाके सलाम करलो, तुई करलि ना केनो? बोल केनो करलि ना? आमाके सलाम ना करे जाच्छिस कोथाय? आमार देरी हये जाच्छे। खान मंजिले छोटो साहेब, सोहागपुरेर आगामी दिनेर मालिक, सालाम कर, सालाम कर बेटा, सालाम कर, सालाम कर, सालाम कर, सालाम कर, सालाम कर, ना करबो ना, तोड़ दे रे, आमार पोशी भांगले गेल, आमाके सालाम करि ना केन, ना सालाम करबो ना, तोड़ दे रे, गफुर जातीय बंदूक दे दाओ, आजु गफुर दे दाओ বুকে সাহস নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন না, চিৎকার করে প্রতিবাদ করতে পারেন না, কতদিন অত্যাচার মুখ বুঝে সহ্য করবেন, কতদিন? যে শক্ত হাতে কঠিন মাটির বুক চিরে ফসল ফলাতে পারেন, সেই হাতে খান মঞ্জিলের একটা একটা করে ইট খুলে ফেলতে পারেন না, পারেন না, পারেন না, ওই খুনি আবিদ হাসান খানের কলজিটা টেনে ছেড়ে ফেলতে পারেন না। আমরা এই অন্যায় বিচার চাই, এই নদীটা যত বড়
তার চেয়ে বিশাল গর্জন লুকিয়ে আছে আমার এই বুকে। প্রয়োজনে সয় লাভ করে দিতে পারি। ওই আকাশটা যত উঁচু তার চেয়ে বেশি উঁচু ওই খান মঞ্চিলের মর্যাদা, যে খান মঞ্চিলের উপর আজ পর্যন্ত কোন কাকপক্ষী বসতে পারেনি। আর আমার বিরুদ্ধে কে বিদ্রোহ করতে চাইবে তার পরিণতি হবে এই চব্বারের মতোই। শোনো গ্রামবাসী, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, কেউ যদি ওর দাফন কাপড়ে সামিল হও তাহলে তাকে ওর মতোই গুলি করে মারব, কথাটা মনে রেখো। আপনারা শোনেন, আপনারা যাচ্ছেন কেন? আমার স্বামীর লাশ দাফন করবেন না। আপনারা আমার স্বামীর জানাজা শরীক হবেন না। একজন মুসলমানের লাশ দাফন হবে না। তোমার দুনিয়া এই দুলুমার কতদিন চলবে? আর কতদিন? তোমার নয়নকে আমি বড় করেছি, আল্লাহ ওকে সুন্দর স্বাস্থ্য দিয়েছে, কিন্তু সাহস দেয়নি। ও যেন তোমার মতো অন্যায় বিরুদ্ধে আজিল করো। আল্লাহ আমিন। চলে যায় আমাদের সংসার। আমি যদি তার চেয়ে অনেক বেশি দিই আমাকে সাপের নাচ দেখাবে? সাপের ছো বলে বিষ আছে খান সাহেব। বিষ না বাবা, ওঝাও আছে। সব ওঝাই সব সাপের বিষ নামাতে পারেন না। কিন্তু আমি নামাতে পারি। এই আমার পাখিকে ধরবি না কিন্তু। কেন রে নয়ন, তোর পাখিকে ধরলে তোর ব্যথা লাগে? আচ্ছা, ছোট রাজা খানকে দেখে এত ভয় পাস কেন? ও যদি আমাকে মারে? তুই ওকে মারবি? না বাবা, ওর কাছে বন্দুক আছে। খোদা, যে আশায় 25টি বছর সব দুঃখ ব্যথা বুকে নিয়ে ওকে বড় করলাম, ওর বাবা হত্যার প্রতিশোধ নেবে। ওকে বড় করলে কিন্তু বুদ্ধি দিলে না, এত সুন্দর স্বাস্থ্য দিলে কিন্তু সাহস দিলে না।
মা আমার খিদে লেগেছে। যা পাখির নানার দোকান থেকে গুড় মুড়ি চাল ডাল আলু নিয়ে আসবি। আমি একা যাব। হ্যাঁ তুই একা যাবি। আমার ভয় করে। এই পাখি তুই আমার সাথে চল না। তাহলে তুই আমাকে কোলে নে। হ্যাঁ লজ্জা করে না? ও লজ্জা করে? মা ধরো তো, দাঁড়া তোকে না পিটালে তোর লজ্জা ভয় কিছু দেবে না। মা পাখি মারে, দাঁড়া পাখি মারে মা। টাকা দিলি না সরফুদ্দিন, দুই এগারো টাকা মেরে খায় না করিও। এলো টাকা, এই চাল ডাল নুন আর আলু। মা জানি কি বললো, দূর তোর দেওয়া তো তাড়াতাড়ি। এই একটু বসে জিরিয়ে নে, দেরি করলে মা মারবে। রাখ তোর মা 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 বস। মাকে দিলে ডাল চাল এগুলো মারবি না। আর শোন নয়ন ভাই, চল বজা হয়ে যা। দেখ
কি সুন্দর চুরি তাই না? আরে পাগল, তুই কেন বুঝতে পারিস না? চুরি গহনা এসব নারীর অলংকার, আর পুরুষের অলংকার হলো তার সাহস, শক্তি, বল। আমার অবুঝ পোকা ছেলেটাকে নিয়ে সবাই ঠাট্টা মস্কারা করে, আজ তুইও ঠাট্টা করলি, ওর হাতে চুরি পরিয়ে দিলে। উপহাসে কপাল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, তা না হলে আমার এমন চুয়ান দাগবে ছেলেটাকে নিয়ে লোকে এত রং তামাশা করবে কেন? তুমি তুমি যতখানি ভালোবাসো নয়নকে, আমিও ঠিক ততখানি ভালোবাসি ওকে। আমি তোমার সব দুঃখ জানি, তাই আমি চাই ও শক্তি সাহস সঞ্চয় করে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াক। অমরি ফেলে এসেছিল, বস বস, আমি আসছি। Thank you.
সাজে আশেপাশে ঘুরলে ফিরলে দরজাটা চিনলি না আশেপাশে ঘুরলে ফিরলে দরজাটা চিনলি না উঁকি দিলি ঘরে ঢুকলি না ও জাদুরে উঁকি দিলি ঘরে ঢুকলি না পুরুষ হইয়া জন্ম নিলি মাইয়া মানুষ চিনলি না পুরুষ হইয়া জন্ম নিলি মাইয়া মানুষ চিনলি না নিজের খবর নিজেই জানলি না ও জাদুরে নিজের খবর নিজেই জানলি না মাস্টার ভাই মাস্টার ভাই আরে ও মাস্টার ভাই ও কুসুম বসো 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 মাস্টার ভাই দে ভাই জল দে এখন চিঠি লেখেন দিতাছি তো আমার লেখা নতুন ডেটটা জানো তো না আচ্ছা পরিচয় করে দিই এই কলম দিয়ে লেখলে দুই টাকা এইটা পাঁচ টাকা আরে মোড়াডা দশ টাকা এত দাম সব জিনিসের দাম বাড়ে আমি পারবো না কেন একই লেখা দাম এত কম বেশি কেন দুই টাকা কলম দিয়ে লেখালে উত্তর পাইবা তো বইরা মন ভরবো কিনা জানি না আরে দশ টাকার ভ্রমণটা দেওয়া লাগাইলে চিঠি পইজা কানতে 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 বুক ভাই সা যাব গা তিন মাসে ছয়খানা চিঠি লেখাইছে আপনারে দিয়া একটার উত্তর পাই নাই কানতে কানতে বুক ভাইসা গেল মাস্টার ভাই কান ধনেরা রয়েছে কি শিশুকালে বাপ পারে হারাইছো তা বাইর লাগে লাঙ্গু মানুষ পিজ কই না জায়গা জুন ভাই চা বিদেশ পাঠাইছ তখন তো কানতে কানতে চোখ তো কান হয়ে দেবো গা টাকা দাও মোর দাদা দিয়ে লেখা ঠিক লেখা পাঠাই দেবো দশ টাকা দাও দি সতাইলে যাও মনে চাইলে এমনি আইস খুব মন্দা আমাকে আর কিছুদিন সময় দেন দোকান না থাকলে নাতনিটাকে নিয়ে খাবো কি যাবো কোথায় শালা খান সাহেবের হুকুম কাল থেকে এখানে মদের দোকান হবে কথাটা কি কইছি বুঝছস কাট্টু এই খান মন্দিরের পালতু কুত্তা বুড়ো মানুষের গায়ে হাত দিতে তো লজ্জা করে না লজ্জা আরে টাকা দিয়ে লজ্জাবতী মেয়ের লাজ কেনা যায় ক্ষুধার্ত মানুষের সুম কেনা যায় গরিব থেকে ধনী হওয়া যায় হ্যাঁ আমাদের গরিবের মুখের আহার কেড়ে নিয়ে তোদের খান সাহেব এখানে মদের দোকান খুলবে অথচ সেই রাজাখানি এলাকার চেয়ারম্যান জনগণের প্রতিনিধি আজ আমাদের দোকান ভাঙলো কাল তোমাদের উচ্ছেদ করবে এখানকার থানা পুলিশ তার কথা ওঠে আর বসে কতদিন আর কতদিন যতদিন রাজাখানের এলাকায় বসবাস করবে ততদিন তাকে জমা খরচ দিয়েই চলতে হবে কিন্তু আমরা তো জানতাম এই জায়গা সরকারের আমি সরকার এবং জনগণের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান তার মুখের উপর কথা নিয়মিত যে টাকা পয়সা দিতে পারবে না কাট্টু সে থাকতে পারবে না কথাটা কি বললাম বুঝেছ আমরা তো গরিব আমিও গরিব তোমরা গরিব ধনের লাখ টাকা দিয়ে এই বাজারের সবচেয়ে বড় দোকানটা তোমাকে করে দিতে পারি লজ্জা পেলে ইশারাই বলো আকল মন কে লিয়ে ইশারাই কাফি আমি আপনাকে ঘৃণা করি এই চলে তোমরা এতগুলো লোক থাকতে
তোমার মেয়ের কাপড় খুলে নেবে, তখন তখন কি করবে? চলো চলো আমরা সবাই মিলে থানায় যাই। হয়তো মেম্বারকে নিয়ে থানায় আসতে পারে কাট্টু। এলে দণ্ড মেরে ঠান্ডা করে দিব না? খান সাহেবকে আমার সালাম দিবেন। এসব নিয়ে ওনাকে ভাবতে হবে না। দারোগা সাহেব, দারোগা সাহেব, দারোগা সাহেব! ও পাখি, টানা টানা দুটো আখি, কোমরটা সরু, ভেবেছো সবাই গরু? আমরা কিছু বুঝি না, খান সাহেবের সাথে লড়তে চাও? তোমাদের আগে জার দিয়ে গেছে আপনার জন্যই। ভালো লোকেরা জেল খাটে আর অপরাধীরা ঘুরে বেড়ায়। এই দিন দিন নয় দারোগা সাহেব, আরো দিন আছে। এই শালা, আমাকে ভয় দেখাস? দেবো শালা ঢুকে, চল চল। এই ঘুষখোর দারোগা কি বিচার করবে? ওই বেদে নেই আমার বুকের তৃষ্ণা বাড়িয়ে দিয়েছে। এই আমার দইয়ের হাড়ি ভাঙলি কেন? হ্যাঁ আমার কি দোষ, তুই তো ধাক্কা দিলি। আমার কি দোষ? হ্যাঁ হাসছিস কেন? হ্যাঁ তোর দই তো খুব মিষ্টি রে। Thank you.
মগর রস কমে আমি ভদ্রলোক শিক্ষিত এই গ্রামের একমাত্র পণ্ডিত কলারটা সারেন আমি প্রেম বিশেষজ্ঞ চান মাস্টার ওকে দেখলে ভাববো আমরা সারা দূরে মস্কারি করতেছি কি কইলি আমিও সারুম না আইবো যা আইবো বউ বাচ্চা কাচ্চা চোদ্দ গুছতে শুদ্ধ আইবো ওরে আমার আল্লারে তুমি কি বললারে ও দন্ডু বন্ধুর বাপ তুমি কেন মোল্লা গো এই মিয়া আমার তোরা ভাইরে কি করেন না তাই তো কুরান কদম দিয়া ফকির মিসকিন খাওয়াই আইলা ওই পণ্ডিতের বাচ্চা চিঠিতে তুমি কি লিখছো তরি আদার ব্যাপারে যা আছে খবরে লাভ কি তাই বউ আউনে কথা বউ আইয়া পড়ছে দাদা এদিকে আসো এখন আরো পাঁচশো টাকা দাও ওই বেটা চোদ্দ গুষ্টি আইয়া পড়ছে খাওয়াবো কি কেন তুমি টাকা দাও দাদি আমি কষ্ট করে আনছি আমি পাবো আমার টাকা জি না শুক্রবার হইলো
এত সুন্দর, মুখটা না জানি কত সুন্দর, দেখি তো বাতি লাগবো না। আরে আমার আন্ধার ঘরে চান্দের আলো, বাতি লাগবো না আমার তার নাকি। আসো আসো বানু, রাগ করছো কি করো, তোমার মায়ের ওয়াদা মতো এই সোনা দানায় টাকা পয়সা জোগাড় করতে দিন হয়ে গেছে গা। আমার না পেয়ে তুমি যখন কষ্ট পাইছো আমিও কষ্ট পাইছি, আমাকে সুখের দিন কষ্টের দিন শেষ, এখন আনন্দ আর ফুর্তি, ফুর্তি আর আনন্দ, আনন্দ আর ফুর্তি, ফুর্তি আনন্দ। আমার আসু বালু আসু রে তোর বাসর করে আমার ঢুকালি কেন ফটকা বাস, বাসর করে অনেক কথা আমার হাসি আমা বুঝছি আইস কেত রে ওরে মাথা বুঝা দিতে পারো না। আগে আমার সব কথা শোনেন, তুলা ভাই বুবুরে ব্যাকরণের পর সোনা দানা টাকা না পাইয়া যেমন বাসর ঘর করতে দাও নাই, তেমনি তারার মাও এইসব না পাইলে আমার ঘরে বাসর ঘর করতে দিব না। সেই জন্যে আমি বুদ্ধি কইরা দুলা ভাই বুবুরে যা যা দিছিল সেই সব দিয়া আজ তারারে বিয়া কইরা আনছি। আমারে ডুবাইয়া ভালোই করছ, এই যে বেনারসি শাড়ি, এই তো গহনা, এই থোতার উপর সোনা পাউডারের মাজনি, সবই তো আমার। তাইলে বৌডাও আমার, তুমি কি কও কটুরি? আপনি মুরব্বী, আপনার কথার উপর কি না করতে পারি? যতই কথা কও যৌতুক না দিলে আমার মায়েরে তোমার ঘর করতে দিমু না দিমু না দিমু না। তোরে জমু না তখন তোরেও ছাড়ুম না। এতদিন কলম দিয়া মানুষের ভালোবাসার কথা লিখছি, আজকে অস্ত্র দিয়া আমার ভালোবাসা আদায় করুম। হক মাওলা যৌতুক নিমু না সারা জীবন বিয়াই করুম না, যৌতুক দিমু না যৌতুক নিমু না সারা জীবন বিয়াই করুম না। কেউ বা আত্মহত্যা করে গলায় ফাঁসি নিয়া মরে, কেউ বা আত্মহত্যা করে, কেউ বা আত্মহত্যা করে গলায় ফাঁসি নিয়া মরে, কত নারী জীবন যে দেয় বাংলাদেশের কত ঘরে। যৌতুক প্রথা উচ্ছেদ না কইরা ছাড়ুম না, যৌতুক দিমু না যৌতুক নিমু না, না সারা জীবন বিয়াই করুম না। বেতার টিভি কাগজে খবর পড়ুম না, যৌতুক দিমু না যৌতুক নিমু না সারা জীবন বিয়াই করুম না। যৌতুকের
টাকানিয়া কত মায়ের ভাঙ্গে দিয়া যৌতুকের ই টাকানিয়া কত মায়ের ভাঙ্গে দিয়া নারী কি রে খেলার পুতুল ভাবে বিমাজারে নারী হইল আল্লাহরই দান রক্ষা করু নারীর সম্মান নারী হইল আল্লাহরই দান রক্ষা করু নারীর সম্মান নারী কেন বিক্রি হবে হাটে আর বাজারে মানুষ হইয়া এই অপমান সইতে পারুম না যৌতুক দিমুনা যৌতুক নিমুনা সারা জীবন বিয়াই করুম না যৌতুক দিমুনা যৌতুক নিমুনা সারা জীবন বিয়াই করুম না কেউ বা আত্মহত্যা করে গলে ফাঁসি নিয়া মরে কেউ বা আত্মহত্যা করে কেউ বা আত্মহত্যা করে গলে ফাঁসি নিয়া মরে কত নারী জীবন যে দেয় বাংলাদেশের কত ঘরে যৌতুক কথা উচ্ছেদ না কইরা ছাড়ুন না যৌতুক দিমুনা যৌতুক নিমুনা সারা জীবন বিয়াই করুন না রোজ দেব বিনিময়ে বলো কি চাও তোমার নাতনি পাখি পাখি আমাদের রাজা খান সাহেবের সম্মতি হয়েছে বিয়ে করবে সংসারই হবে তোমার পাখিকে যদি রাজি করাতে পারো তো গিলতে দাও তো এই পোড়া বুকে দারুণ খোড়া এত গিলি তবুও তৃষ্ণা মিটবে ওই গঞ্জে আবার নতুন করে ধান করে দেব পাকা দালান হবে চাষের জমি পাবে আর রোজ সন্ধ্যায় এমনি একটা বিদেশি বোতল কথাটা কি বললাম বুঝেছ বলো রাজি মাতালেরা মদ খেয়ে বাধা করলে বাধা ভঙ্গ করে চলিয়ে ছোট গিন্নি এই দেখো না না এটা তুমি কোথায় পেলে পরাগ খুলে গেছে রাজা হোসেন খান আমার জন্য পাঠিয়ে লাখ টাকার দোকান করে দালান বাড়ি চাষের জমি আর রোজ সন্ধ্যায় এমনি একটি বিদেশি মাল
যদি তুই রাজি থাকিস। না না, তুমি তুমি এত নিচে নেমে গেছো না না, এটা দাও আমাকে, দাও দাও বলছি, দাও। না না রে, শিশুকালে বাবা মাকে হারিয়ে এই বুকে বড় হয়েছি, একদিন যে হাতে করে মুখে তুলে খাওয়াতে সেই হাতে আজ তুমি আমাকে মারলে, তা ওই হারামি রাজা খানের জন্য। চি চি, তোমার এত লোভ, এত ক্ষুধা, এত তৃষ্ণা, তবে এই নাও, এই দায়ের এক কোপে আমাকে শেষ করে দাও, আমার রক্ত পান করো, তোমার সব ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে ফেলো। পাখি, পাখি, আমি আমি ভাত খাবো, খুব খিদে লেগেছে। খিদে লেগেছে? ভাত খাবি? তবে আমাকে মারবি না কিন্তু, তোকে জন্মের মতো খাওয়াই। এমনি করে তোর সব ঋণ শোধ করার জন্য তুই আমাকে এতদিন বড় করেছিলি, আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। আরে সারা জব্ব ঠান্ডা পড়ছে, আগুনও পোষে নয়ন, তুইও মদ ধরেছিস? আমি ওসব খাই না, আমার খুব খিদে লেগেছে, আমি ভাত খাবো। ভাত খাবে? যদি এই পুকুরে ঠান্ডা পানিতে এক ঘন্টা নেমে থাকতে পারিস তাহলে খাসির গোশত দিয়ে ভাত খাওয়াবো। আরে হ্যাঁ রাজি, কিন্তু গোশত দিয়ে ভাত খাওয়াবে তো? হ্যাঁ হ্যাঁ খাওয়াবো, আগে না শালা খাসির গোশত দিয়ে ভাত খাবে। এক ঘন্টা হতে আর দেড় ঘন্টা বাকি। আচ্ছা, আচ্ছা, শীত পড়েছে, কঠিন শীত পড়েছে। নয়ন, নয়ন উঠে আয়। না, এক ঘন্টা না হলে ওরা আমাকে খাসি গোস্ত দিয়ে ভাত দিবে না তো। পাখি, আমি আমি ভাত খাবো। তোদের পাপের টাকায় মদ খাচ্ছিস আর জেনে শুনে একজন ক্ষুধার তবুজ মানুষকে এই শীতে গলা পানিতে নামিয়ে ভাত খাবি বলে নির্মম তামাশা করছিস? তামাশা বলছো কেন পাখি? আমরা তো সত্যি খাসির গোশত দিয়ে ভাত খাওয়াবো, চাইলে তোমাকেও খাওয়াতে পারি, খাও। খাসির গোশত দিয়ে ভাত খাওয়াবে? আয়, আমি তোদের গরুর গোশত দিয়ে ভাত খাওয়াবো। শালা ভদ্রলোকের বাচ্চারা, না আমার বাড়িতে আয় না। নয়ন উঠে আয়, উঠে আয় বলছি। উঠে আয় নয়ন, উঠে।
আমি ভাত খাবো, তোর খুব খিদে লেগে। চলে এলি কেন? আমাকে মারবি না কিন্তু। আমার নয়নের কি হয়েছে? ওই শয়তান হরামির বাচ্চারা ওকে ভাত খাবে বলে পুকুরে ঠান্ডা পানিতে 2 ঘন্টার বেশি খালি গায়ে দাঁড় করিয়ে রেখেছিল। ও আমার কাছেও গিয়েছিল খাবার জন্য, তখন আমার মাথা ঠিক ছিল না। আমার নানা এই সোহাগপুরের অভিশাপ অত্যাচারী রাজা খানের কাছে আমাকে আমাকে বিক্রি করতে চায়। আমাকে 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 মেরে ফেলো মা। না পাখি না, আল্লাহ আছে। এই আল্লাহ আছে না? মিথ্যে যত শক্তিশালী হোক সত্যের কাছে তাকে একদিন হার মানতেই হবে। আমি সেই সত্যের সূর্য দেখব বলে তোকে আর নয়নকে নিয়ে সেই আশায় বুক বেঁধে আছে। তোরা ভেঙে পড়লে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমাকে মাফ করে দে বাবা। আমার খুব খিদে লেগেছে মা, আমি ভাত খাবো। খান সাহেব, টাইমলি এসে পড়েছো দারোগা। টাইম ইজ মানি, সুইটার দেন হানি, বেটার দেন এনিথিং। কি আছে বাঁচাও? আমায় তো রাইতে কেলে ডাক লিলি, রাজে সাহেব শমশের ভাই মিথ্যে কথা বলে আমাকে ধরে এনেছে। আমি গরিব, আমি এতিম, দুনিয়াতে আমার কেউ নেই। পাগলি, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি। যাই, সুরথাল রিপোর্টটা ভালো করে লিখে নিয়ে আসি। দারোগা সাহেব, আমি আপনার কাছে বিচার চাই। নিশ্চয়ই, আগে এজাহারটা ভালো মতো দে, তারপর দেখ না কি করি। আমি জানি থানা চেয়ারম্যানের কথায় উঠে আর বসে, এর আগেও চেয়ারম্যানকে দুই একটি ঘটনার কথা বলেছি, তিনি কানে নেননি। এত বড় অন্যায়ের পর আর চুপ করে থাকা যায় না। খামোশ! তোমার এত বড় স্পর্ধা, সামান্য একটা বাজে মেয়ের মুখের কথায় তুমি আমার চরিত্র নিয়ে কটাক্ষ করো? তুমি কি জানো না এই খান মঞ্জিল বহু লাশে নীরব সাক্ষী? জানি, আর এও জানি কোন অন্যায় জুলুম অত্যাচার চিরস্থায়ী হতে পারে না। আশরাফ, তুমি তোমার সাহসের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আচ্ছা, তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ নাকি ভয় দেখাচ্ছ? আমি আপনাকে সংশোধন হতে বলছি। চেয়ারম্যান সাহেব, দীর্ঘকাল ধরে কূট কৌশলে আপনারা এই অঞ্চলের চেয়ারম্যান হয়ে আসছেন। আপনাদের কারণে এই অঞ্চলের নিরীহ মানুষগুলো সুবিচার থেকে বঞ্চিত। আপনি আর আপনার অস্ত্র বাহিনীর ভয়ে
এলাকার মানুষ মুখ ফুটে তাদের ন্যায্য অধিকারের কথা বলতে পারে না। মুখোশ খুলে দিয়ে সমস্ত সত্যি ঘটনা খুলে বলতে বাধ্য হব। শাবাশ আশরাফ, তোমার সৎ সাহস দেখে আমার বুকটা ভরে গেছে ভাই। তাই আমি তোমাকে পরীক্ষা করছিলাম, আমার পরে তুমি উচিত বিচারে তুমি পাবে। ধন্যবাদ। জরুরি কাজে সদরে গেছেন। আসেন স্যার, আসেন, দেখেন। চেয়ারম্যান সাহেব, শরীরের তো কোথাও কোনো দাগ চিহ্ন দেখছি না। হ্যাঁ বল। তুই ছাড়া মেম্বার সাহেবের আর কেউ ছিল না, তুই তার সব। একজন জনদরদী ভালো মানুষ এভাবে মারা গেল, অথচ তুই টেরও পেলি না। না স্যার, আমি কিছুই টের পাইনি। আল্লাহ রে, এখন কি হবে? আরে চুপ কর, মুর্দার সামনে বেশি কান্নাকাটি করতে নাই, আত্মায় কষ্ট পায়। হ্যাঁ, তাহলে স্বাভাবিক মৃত্যু বলে রিপোর্ট দেই, কি বলেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব, লাশের পোস্টমর্টম হওয়া উচিত। তোমাদের কারো কিছু বলার আছে? মা, মা, আয় দেখে যা। আয় আয় দেখ, দেখ মা, শীত কেটে ঘরে ঢুকে খুন করেছে। খুনি যে শীত কেটে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? আরে শীতের মুখে দাঁড়িয়ে প্রমাণ চাচ্ছে। আইন প্রমাণ চাই। আপনি তো আইনের লোক, আপনি খুঁজে বের করুন খুনিকে। আচ্ছা নয়ন, এত লোক থাকতে হঠাৎ তোর চোখ এখানে পড়লো কেন? নিরীহ মানুষকে মারার জন্য নয়। ও, ভালোবাসার মানুষের জন্য কষ্ট হচ্ছে? বাজে বকবেন না, সরকার আপনাদেরকে এই পোশাক দিয়েছে, মাসে মাসে বেতন পান, কেন জানেন? নিরীহ মানুষ ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য। তাহলে তুমি বলো কে খুন করেছে? আরে ওকে দারোগা পুলিশ না চেয়ারম্যান মেম্বার যে চোর ডাকাত খুনি খুঁজে বের করবে? কিছু মনে করবেন না চেয়ারম্যান সাহেব, মুরাদ দারোগা এই এলাকায় আসার পর একের পর এক অন্যায় হচ্ছে, তার কোনো প্রতিকার হচ্ছে না। মেম্বার সাহেবের মৃত্যু রহস্য উদ্ঘাটন হওয়া উচিত, আপনি কি বলেন চেয়ারম্যান সাহেব? চুক্তি সঙ্গত কথা, তবে আমি মনে করি লাশ দাফন না করে খুনির পেছনে ছুটলে লাশ পচে গন্ধ হবে, আজাব হবে কাট্টু। আবার শহরে নিয়ে কাটাকাটি করলে এই ফাঁকে খুনি দেশ ছেড়ে পালাতেও পারে। কাজে লাশ দাফন করে যত শীঘ্র সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে, আপনারা কি বলেন? হ্যাঁ চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছেন, চলেন লাশ দাফন করে গিয়ে। হ্যাঁ চলেন, আসেন সবাই, আসেন আসেন, হ্যাঁ আসেন। খুব চিন্তায় পড়ে গেছে মনে হচ্ছে। হবে না, মার্ডার কেস, যদি এসব নিয়ে জনমনে কোনো প্রশ্ন উঠে, যদি লাশ নিয়ে ঘাটাঘাটি হয়, তখন আপনি আমি কেউ রেহাই পাবো না। বসো বসো বসেন হুজুর। শোনো,
টাকা পেলে অনেক সৎ লোকই পবিত্র ধর্মগ্রন্থের উপর হাত রেখে মিথ্যে সাক্ষী দেয়, পেট পুরে খাওয়া পেলে গরিব মানুষও বদলোকের জন্য দুহাত তুলে দোয়া করে, হাড্ডিওয়ালা মাংস পেলে কুকুরও পোষ মানে, তখন সে বোঝে না সেটা হালাল না হারাম। আজকের পৃথিবী টাকার গোলাম। আইনের মুখ বন্ধ করবে তুমি, আর জনগণের মুখ বন্ধ করব আমি। সেলিম, সেলিম। ইয়েস স্যার। লাশের সুরতহাল লিখেছো? না স্যার, তবে দাফন হওয়ার আগে লাশের পোস্টমর্টেম ডাক্তারি পরীক্ষা হওয়ার দরকার ছিল। বেশি বোঝা আর বেশি কথা বলা তোমার একটা স্বভাব, লেখো স্বাভাবিক মৃত্যু আর ডাকা বাবার মোবারক সহ কয়েকজন সাক্ষীর নাম লিখো, বাকিটা আমি দেখব। যাও। ইয়েস স্যার। কি ব্যাপার শমশের, একেবারে পায়ে হাত দিয়ে সালাম? রাজা সাহেব, আমি যদি আপনার পায়ের একটি আঙ্গুলের বুদ্ধি পেতাম তাহলে জীবন আমার ধন্য হয়ে যেত। কিভাবে এত বড় একটা ঘটনাকে ধামাচাপা দিলেন, আপনার তুলনা শুধু আপনি। তোমারও বরাত খুলে গেল শমশের, আশরাফ না মরলে তুমিও মেম্বার হতে পারতে না। জি, তোমাকে আমি দাঙ্গাপাড়া ওয়ার্ডের মেম্বার বানাবো। না 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 না, একজন ভালো মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে এক শয়তানকে দাঙ্গাপাড়ার মেম্বার করতে চায়, যাতে চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস না করে তার ব্যবস্থা পাকাপোক্ত করতে চায়। এবার প্রতিবাদ করতে হইব, কালকে মিটিং এ বলতে হইব শমশের মেম্বার হোক, এটা আমরা চাই না। তা তো বুঝলাম, কিন্তু প্রতিবাদটা করবে কে? কেন, আমার নয়ন প্রতিবাদ। না, ওরা আমাকে মারবে। তুইও ওদেরকে মারবি? আমার ভয় করে। কিসের ভয়? আল্লাহ এত বড় দেহ, এত সুন্দর স্বাস্থ্য দিয়েছে, সাহস করে বুকে বল আনতে পারিস না, পারিস না? প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই দাঙ্গাপাড়া ওয়ার্ডের সকলের প্রিয় মেম্বার আশরাফ আলী মারা গেছেন, আল্লাহ তাকে বেস্তবাসী করুন। আশরাফ মেম্বার নেই, তার আসন শূন্য। এলাকার উন্নতির জন্য একজন যোগ্য লোক দরকার, তাই আমি শমশের আলীকে আপনাদের এলাকার মেম্বার হিসেবে নিয়োগ করতে চাই। কাট্টু, শমশের ভাই, শমশের ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, শমশের ভাই, শমশের ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি মানি না। কেন মানো না? জান ভাই, কেন মানি না? বাজে লোক খারাপ কাজ করে। ও বাজে মানুষ খারাপ কাজ করে জান ভাই, আর কি? চরিত্রহীন মেয়ে নষ্ট করে। ও নষ্ট মানুষ, মেয়ে মানুষের ইজ্জত নষ্ট করে। দাদা উঠায় নামাজ পড়ে না, চান না তুলে নাম পড়ে না। কেমন মজা মা, তোর এত বড় সাহস মাগো, রাজা খানের বিরুদ্ধে কথা বলিস, আর আমি খারাপ মানুষ, আমি মদ খাই, আমি মেরে শিক্ষা দিয়ে দেব। দাদা
পাখি পাখি, ওরা আমাকে অনেক মেরেছে, আমার খুব কষ্ট রে পাখি, আমার খুব কষ্ট হচ্ছে। জীবন সন্তানেরা মায়ের জন্য যুদ্ধ করে, জীবন দেয়, আর তোর জন্য ওরা আমাকে মেরে ঘরে বন্দি করে রেখে গেছে। আমার এই রক্ত দেখো কি তোর শরীরে রক্ত গরম হয় না? আমার ভয় করে মা। কিসের ভয়? 25 বছর বুকে পাথর চাপা দিয়ে তোকে বড় করেছি ভয় পাবার জন্যে। আশা করলাম একদিন সব অন্যায় অত্যাচার জুলুমের প্রতিশোধ নিবি, আমার সব আশাতে মিথ্যে করে দিয়েছিস নয়ন। তোরই জন্য আজ আমি বিধবা হয়েছি, তোরই জন্য তোর বাবা নির্মমভাবে খুন হয়েছে, তোরই জন্য
জন্যে আমি মেয়ে হয়ে ওই রাজাখানের অত্যাচারের বিরুদ্ধে একা প্রতিবাদ করেছি। মনে নেই সামান্য খাবার লোভে শীতে ঠান্ডা পানিতে নেমে ঠক ঠক করে কাঁপছিলি, তোর জন্যে আমি আমি একা ওদের সঙ্গে মারামারি করেছি, তবু তবু তোর বুকে প্রতিবাদের সাহস বিদ্রোহের আগুন জ্বলে ওঠে না কেন? কেন যদি তুই আমার সন্তান হয়ে থাকিস, যদি আমার রক্ত তোর শরীরে থাকে, আমার রক্তের কসম তুই জেগে উঠ, জেগে উঠ, আমার ভালোবাসার কসম তুই জেগে উঠ, তোর মায়ের কসম তুই জেগে উঠ, আল্লাহর কসম তুই জেগে উঠ, জেগে উঠ, সিংহের মতো গর্জন করে প্রমাণ করে দে তুই আমার সন্তান। অত্যাচারী রাজা খানের হাতে তিলে তিলে মরার চেয়ে তোর এই পায়ের নিচে পিষে মেরে ফেলবেন। আমার মা অনেক বুকে পাখি, সারা অন্তর জুড়ে সর্বশক্তিমান আল্লাহ, সেই পাক আল্লাহর কসম খেয়ে বলছি মা, রাজা খান আমি তোর কলজাটা ছিঁড়ে ফেলব। শমশের বিশাল হাতি যেমন ছোট্ট মাহুতের কথায় ওঠে আর বসে, তেমনি খ্যাপা কুকুর আর বিষাক্ত সাপ হাটুন্ডি চেয়ে কামড় দেয়। নয়ন শিশুকালে একদিন আমার হাতে মার খেয়ে 25 বছর বোকানা দান হয়েছিল, প্রয়োজনে এমন ঘা মারব যাতে সারা জীবন পঙ্গু হয়ে থাকে। শমশের জি হুজুর, নয়নের দুটো প্রিয় জিনিস আছে না? আছে হুজুর। কি? এক বুকে তার মা আরেক বুকে তার পাখি। নয়নের বুকের খাঁচা ভেঙে ওর পাখিকে তুলে নিয়ে এসো, যাও। আসসালামু আলাইকুম নানাজি। ওয়ালাইকুম আসসালাম। বিদেশি? পাখি? আরে রাজা হো তো এসা, আমাদের বরাত খুলে গেছে, তোকে খান মঞ্জিলের বেগম করে নিয়ে যে এসেছে নিশ্চয়। নিশ্চয়। তোর মাথায় হাত রেখে ওয়াদা করেছিলাম আর কোনোদিন মদ খাবো না। আকেলালে মাতালরা নেশার ঘরে যে ওয়াদা করে, নেশা কেটে গেলে সে ওয়াদা ভুলে যায়। তুমি আর কোনোদিন মদ খাবে না। পাখি, Thank you.
রাজা সাহেব, আমার এত বছরের পুলিশের অভিজ্ঞতাতে মাথায় ঢুকছে না হঠাৎ নয়নের গায়ে এত সাহস, এত শক্তি এলো কোথ থেকে। নয়নের এই পরিবর্তন হলো কেন? পাখি, তোর নয়ন এসেছে, নয়নে নয়ন রাখো নাগর, মঞ্জুরি করো না, যাই রে। কিরে আড়ালে দাঁড়িয়ে আছিস কেন? আমার ভয় করছে। আমাকে? কেন রে? এই বিশাল দেহের মাঝে এতকাল যে নয়নকে দেখেছি, সে ছিল অবুঝ শিশু, তাকে নির্ভয় আদর্শ করা যেত। আর এখন? এক ঘুমন্ত সিংহ পুরুষ জেগে উঠেছে, তার কাছে যেতে, তাকে আদর করতে আমার ভয় হয়। ভয় হয়? আয় তোর ভয় ভাঙিয়ে দিই। লাগে তো, ব্যথা লাগছে। জীবন থাকবো জেলে, হবে না হয় ফাঁসি, মরার আগে আয় না তোকে একটু ভালোবাসি। ওরে আমি হলাম সেই মহাজন প্রেমের সদা করি, আসল রেখে লাপটা নেব ওরে ও সুন্দরী, আহা আসল রেখে লাপটা নেব ওরে ও সুন্দরী। যাই কি ভালোবাসা, যদি পারিস এ মিটিয়ে মনে রিপি পাশা। ওরে আমি হলাম সেই মহাজন প্রেমের সদা করি, আসল রেখে লাভটা নেব ওরে ও সুন্দরী, আহা আসল রেখে লাভটা নেব ওরে ও সুন্দরী। তোমরা আমাকে থেকে ভয় পাচ্ছ কেন? আরে আরে আমি তো তোমাদেরই লোক, আমি তো অন্যায় কিছু করি নেই। এই সুহাগপুরে আমরা এতদিন অনেক অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু কেউ তো
সাহস করে আমাদের পাশে এসে দাঁড়ায়নি। ওই অত্যাচারী আমি প্রতিবাদ করেছি। দেখি আমার অন্যায়, দেখি আমার অপরাধ। আজ আমার এই সাহস শক্তি সেসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে। যদি আমার কোনো বিপদ আসে তখন আমি সাহস হয়ে আসব। সবার আগে বুক পেতে দিবে এই নয়। এরা কুরবানির বলদ নয়, বলির পাঠাও নয়, এরা সবাই পলাশডাঙ্গার নিরীহ কৃষক। এবং আমার দয়ায় আমারটা খেয়ে পড়ে বেঁচে আছে। আপনার অনেক দয়া রাজা সাহেব। গত 30 বছর ধরে এদের যে রক্ত শ্রম শোষণ করেছেন, পারবেন এদের হিসাবের পাওনা বুঝিয়ে দিতে? রাজা সাহেব, এদের ভালোবাসতে যদি আপনার খানদানি রাজে বাঁধে তাহলে এদেরকে শোষণ করা ছেড়ে দিন। শাকপুরের গর্বকে নয়ন ভাই যেখানে, নয়ন ভাই এগিয়ে চলো। এই সোহাগপুরে আমরা শান্তি চাই, আর কোন জুলুম অত্যাচার আমরা বরদাস্ত করব না। আগামী নির্বাচনে নয়ন হবে আমাদের নেতা। জনগণ যাকে চায় আমিও তাকে চাই। তুমি জনগণের বন্ধু, আমারও বন্ধু। আমি যা পারিনি তুমি তাই করবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, এই সোহাগপুরের রাস্তাঘাট, বিদ্যুৎ, এই সব কিছুর উন্নতি করে জনগণের মঙ্গল করবে। তোমার মতো সিংহ পুরুষই হতে পারে এই সোহাগপুরের আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ হ্যাঁ, রাজা সাহেব ঠিকই বলেছে। আজ থেকে তোমাদের নয়ন এই ডাঙ্গাপাড়া ওয়ার্ডের মেম্বার। আমার ভাই, তোমার ভাই, নয়ন ভাই, নয়ন ভাই। শুধু মিছিল, মিটিং আর স্লোগান দিয়েই এলাকার উন্নতি হবে না। নয়নকে মেম্বার করলেই চলবে না, এলাকার উন্নতির জন্যে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। তার জন্য চাই টাকা। কি টাকা আছে রাজা সাহেব? আমরা গরিব, আমরা রাজনীতি বুঝি না, কিন্তু ভালোবাসার মূল্য দিতে জানি। আমাদের ধনবল নেই, কিন্তু আমাদের আছে জনবল। নয়ন, তোমার আছে জনবল আর আমার আছে মনোবল। এই দুই বল একসঙ্গে করে এলাকার উন্নতি করব। টাকার ব্যবস্থা আমি করব। কি তোমরা নয়নকে বিশ্বাস করো? তোমাদের জমির দলিল তোমরা নয়নকে দেবে, ওগুলো বন্ধক রেখে লোনের ব্যবস্থা আমি করব। পরে অবশ্য কিস্তিতে আস্তে আস্তে শোধ করে দেবে। কি সকলে রাজি? রাজি।
আপনার এই পলিটিক্সটা ধরতে পারলাম না। আজ যারা ওকে কাঁধে নিয়ে উল্লাস করছে, কাল তারাই আবার ওকে আছাড় মেরে মাটিতে ফেলে দেবে। এদেশের মানুষের ভালোবাসতেও যেমন সময় লাগে না, আঘাত দিতেও সময় লাগে না। শত্রুকে খতম করতে হলে আগে তার সাথে বন্ধুত্ব করতে হবে। আসসালামু আলাইকুম খান সাহেব। আরে নয়ন, এসো এসো, তোমার কথাই বলছিলাম, অনেকদিন বাজবে, বসো। কি আকল ভাই, আপনি আজ আমাদের খাস মেহমান। খাস মেহমানের জন্য খাস কিছু ইন্তজাম করো। জি হুজুর। বুঝলে নয়ন, খানদানের সূত্রে এসব পাওয়া, তবে পৌঁছে গেলেও নষ্ট হয়ে যায়নি। তুমি তো আবার এসব। জি না, আমি এসব খাই। নয়ন ভাই, এক গ্লাস শরবত এনে দিই। ঠিক আছে আক্কেল ভাই। আচ্ছা আচ্ছা খান সাহেব, এই নিন দলিলপত্র। বাহ, তুমি তো বেশ কাজের লোক। মানে জি আমি। আরে তুমি জনগণের প্রতিনিধি, তোমার সঙ্গে বেইমানি করলে জনগণ আমাকে ক্ষমা করবে? আরে হ্যাঁ হ্যাঁ, চোখ ঠিক আছে। আশি খান সাহেব, যখন যা কিছু প্রয়োজন চলে আসবে। আচ্ছা জি। যাস। ঘুরছে কেন? কুসুম, কি হয়েছে? কে কথা বলছিস না কেন, বল। আমি মরতে চাই নয়ন ভাই। জানিস না আত্মহত্যা করে পাপ? সব পাপীরাই কি আত্মহত্যা করে ভাইয়া? তোর সব কথা আমি পরে শুনব, চল। বস, শুয়ে থাক। তা হয় না ভাইয়া, তুমি এখানে শোও, আমি নিচে শুই। ঘুমোদ। কি ব্যাপার শমশের ভাই? খেলা দেখাবো। কিসের খেলা, সাপের না বদর? না 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 না, ভানুমতির খেলা। তোমাদের নয়নের মনি, নয়ন নেতা, তার কুকীর্তি চোখে দেখবে, এসো। কাটু লাগ, ভেলকি লাগ, চোখে মুখে লাগ। কথাটা কি কইছি বুঝতে পারছেন? কি পাখি, ছলো ছলো দুটি আঁকি, মুখে নেই কথা, বুকে বড় ব্যথা। আহারে, এই অনাথ এতে মেয়ে যার দুনিয়াতে কেউ নেই ভাই, আর এই মেয়েটিকে নিয়ে নড়ন। আল্লাহ আল্লাহ, তুমি আর কত দেখাবে আল্লাহ। আল্লাহ রে, আমার মন
মদ খেয়েছে তোর মা বিশ্বাস ওর মুখটা শুকে দেখো আমি আমি কোনো অপরাধ করিনি মা সন্তান থাকা চেয়ে না থাকা ভালো জুম্মা জুম্মা সাত দিন এরই মধ্যে মেয়ে মানুষ মদ জুয়া ও শালা মানুষ না ওকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন বিশ্বাস কর পাগল সব মিথ্যে কথা সব ভুল নিজের চোখে যা দেখলাম তাও কি ভুল কুসুমের চোখের পানি সেও কি মিথ্যে তোয় লাগে পাগল তোর পাপুকে আমার নাম উচ্চারণ করবি না তুই নষ্ট হয়ে গেছিস নয়ন মা শোন মা দরজা খোল মা দরজা খোল মা দরজা খোল পৃথিবীর সবাই ভুল বুঝতো তুই আমাকে ভুল বুঝিস না মা দরজা খোল দরজা খোল মা মুবারক ভাই আপনি হইলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তি সৎ মানুষ নিজের চোখে সব দেখলেন শুনলেন আপনি এর একটা বিহিত ব্যবস্থা করেন কথাটা কি বলেছি বুঝেছেন ব্যবস্থা তো একটা করতেই হবে কাট্টু শমশের ভাই চলো আমরা আসি ছেলাম ছেলাম পশ্চিমে দেখছেন না এটা হচ্ছে আপনাদের কমলা বাগান খুব মিষ্টি হয় এই যে বামে দেখছেন এ হচ্ছে একদম আনারসের বাগান তাই নাকি কাউকে বলবেন না খুব টক হয় দাও না আমি চালাই সাবধান আপনি আপনি এখানকার রাস্তাঘাট চেনবেন না শহরে বিজি রোডে আমি 100 কিলোমিটার বেগে গাড়ি চালাই শহরে তো কুকুর বেড়াল ট্রাফিক আইন বোঝে শাট আপ আমার রক্তে আমার বংশে কারো পেছনে চলার অভ্যেস নেই আপনি অ্যাক্সিডেন্ট করবেন আমাকে দাও ছাড়ো তোমরা কে কোথায় আছো মেম স্যার ডুবে যাচ্ছে মেম স্যারকে বাঁচাও সব বলাস হয়ে গেছে মেম স্যার ডুবে যাচ্ছে উনি তো সাঁতার জানে না আমিও সাঁতার জানি না শিগগির ওনাকে বাঁচান তাহলে থাক এই রইল আপনার কুমারী মেয়ের লাশ আপনি দাফন করেন আরে ভাই আরে ভাই রাগ করেন কেন মেম সাহেবকে বাঁচান এই যে আপনি আমার ভাই আপনি আমার ধর্মের ভাই আপনি অদুলা ভাই অদুলা ভাই আপনি আমার আব্বা ও আব্বা বাঁচার আব্বা ঠিক আছে আমি দেখছি আচ্ছা আচ্ছা কাট্টু আপনি কে
আল্লাহর কাছে আসার শুকর আপনি জানে বেঁচে গিয়েছেন। উনি না থাকলে কি যে হতো? আপনার মুখে লিপস্টিক কেন? আপনি তো পানি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। উনি অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত চুমো দিয়ে সব পানি বের করে কাটত। How dare you? You rascal! You don't know who I am. এই হাত ভেঙে ফেলার শক্তি আর ট্রেনিং আমার জানা আছে। ভাইয়া কে? ভাইয়া ভাইয়া কিরে, তোর কাপড় ভেজা কেন? হুজুর, আমাদের জিম গাড়িটা একটা পাথরে গিয়ে ধাক্কা মারলো। কাট্টু মেম সাহেব 7 ফুট পানির নিচে। কি কাট্টু? একটা ইয়াং হ্যান্ডসাম পোলা অলিম্পিক গেমের মতো ফ্লাইং কিক মারলো। কাট্টু মেম সাহেবকে তুলে আনলো। ওই ভালো পোলাটা অনেক কায়দা কৌশল করে মেম সাহেবের পানি বের করেছে। কাট্টু গাড়ি তুই ড্রাইভ করছিলি যাবা? না মানে চেষ্টা করছিলাম, ও তো আমাকে স্টিয়ারিং ধরতে দিতে চায় না। এটা তুই ঠিক করিসনি ভাইয়া। খান মঞ্জিলের স্টিয়ারিং অন্য কেউ ধরুক, এটা তো আমাদের খানদান এলাও করে না, তাই না ভাইয়া? আরে বাহ, এই তো আমার বোনের মতো কথা বলেছিস, চল ভেতরে চল ভাইয়া। আমি এসআই ফেরদৌস ওরফে রানা, হিয়ার ইজ মাই জয়নিং লেটার। বলা নেই কয়া নেই, হুট করে ঢুকে ধাম করে লাথি মেরে আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলে। জানো কাঁচা ঘুমের মধ্যে অ্যাক্সিডেন্ট হলে মানুষ পাগল হয়ে যেতে পারে, স্ট্রোক করে মারাও যেতে পারে। এক্সকিউজ মি স্যার, এত দুর্বল চিত্ত নিয়ে পুলিশের চাকরি করা যায় না। চাকরি তো না আমাকে জ্ঞান দিতে চাচ্ছ? মাফ করবেন স্যার, আইন শৃঙ্খল সমানুবর্তিতা আমাদের ট্রেনিং এ প্রথমে এসব শিখতে হয় স্যার। উপর থেকে বলে পাঠানো হয়েছে যে মানে এখানে আইন শৃঙ্খলা বেশ অবনতি হয়েছে। হোয়াট ডু ইউ মিন? তুমি কি আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে এসেছো? নো স্যার, আমি আপনাকে সাহায্য করতে চাই স্যার। দিস ইজ অফিস, ইউ আর অন ডিউটি, উই মাস্ট বি ডিসিপ্লিন। হ্যান্ডি হ্যান্ডি। ইয়েস স্যার। তুমি কেন, ওরা কোথায়? আমাকে বল স্যার। কুসুমপুরের ফাইলটা সেলিম। ইয়েস স্যার। ওনাকে ওনার রুমে নিয়ে যাও স্যার। আসুন স্যার। নয়নের কাছ থেকে জানতে হবে ও রাজা থেকে কত টাকা নিয়েছে। এই ওই যে নয়ন, রাজা সাহেবের কাছ থেকে টাকা পয়সা নিয়েছ? টাকা পয়সা দাও নি কেন? রাজা সাহেব কোনো টাকা পয়সা দেয় নি। রাজা সাহেব কি তাহলে মিথ্যা বলছে? তাহলে আমি মিথ্যা কথা বলছি? তোমার কথা বিশ্বাস হয় না। যদি প্রমাণ করতে পারো আমি টাকা নিয়েছি তাহলে গালে জুতা মারি খাবো, জুতা মালা গলা নিয়ে সারা গ্রাম ঘুরবো। নয়ন দলিলে সই করে টাকা নিয়ে গেছে। দেখুন পুত্তার বাচ্চা, তোর শেষ করে ফেলবো। আইন নিজের হাতে তুলে নেবেন না দরগা সাহেব। আপনি তো আইনের লোক, উনি দলিল নিয়েছেন টাকা দিবে বলে, এখন টাকা না দিয়ে বলছে আমি নাকি টাকা নিয়েছি। দেখেন দেখেন ভাই কত বড় মিথ্যাবাদী। আরে মিথ্যাবাদী আমি না তুমি? আমি এক্ষুনি লিখিত প্রমাণ দেবো। আক্কেল আলী, আক্কেল আলী,
নয়নের নিজ হস্তে দস্তখত করার ঋণপত্র মানে দলিল এক্ষুনি দেখাচ্ছি। আমার খুব দেখ যাই। এই যে হুজুর সেই বিখ্যাত দলিল। দারোগা তুমি তো আইনের লোক, তুমি পড়ো কি বলেন আপনারা? আমি আশরাফুল নয়ন, পিতা মৃত মোহাম্মদ আব্দুল জাব্বার, আমি ডাঙ্গাপাড়া ওয়ার্ডের মেম্বার। ওয়ার্ডের উন্নয়নের জন্য স্থানীয় লোকজনের জমির বন্ধক রাখিয়া রাজা হোসেনের কাছ থেকে নগদ 2,25,000 টাকা গ্রহণ করিলাম। না না, আমিও সেখানে ছিলাম। আপনারা বিশ্বাস করুন, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমি দলিলে সই করেছি, কিন্তু আমি কোন টাকা পয়সা নেই রে। দেখলেন দেখলেন আপনারা, ও কত বড় মিথ্যাবাদী, ও সৎ সাহসী সিংহ পুরুষ বলে ওকে এলাকার মেম্বার বানিয়েছি, জনসেবা করবে বলে। কিন্তু দেখুন এই কি তা নমুনা, ও আমার গায়ে হাত তুলে এই শালা টাকা দে কর। আইন নিজের হাতে তুলে নিও না, দাও। এই হলো সিংহ পুরুষ। তোমরা নয়নকে মারছো কেন? নয়ন আমাদের ধোকা দিতে পারে না, তোমরা নয়নকে মেরো না। আমাদের দলিল বন্ধক রেখে ও টাকা পয়সা আত্মসাৎ করেছে। মিথ্যা কথা, আমি দলিল নিয়েছি কিন্তু কোন টাকা পয়সা নেই। জোর শালা মিথ্যাবাদী। বিশ্বাস করো বাবা, আমার ছেলে কোন অন্যায় করেনি, সব সব রাজা সাহেবের কারসাজি, সে ষড়যন্ত্র করে আমার নয়নকে ফাঁসাতে চায়। বরং তুমি নয়নকে ভালোবাসার ফাঁদে ফাঁসিয়ে নিরীহ গ্রামবাসীর টাকা আত্মসাৎ করার বুদ্ধি দিয়েছো। মিথ্যে কথা বলতে আপনার লজ্জা পাই না? আমরা গরিবরা আর কতদিন চুপ করে থাকবো দারোগা সাহেব? আচ্ছা, আপনি তো এলাকার চেয়ারম্যান, ও যে টাকা নিয়েছে তার প্রমাণ আছে? আলবাত, তাও নিকা। চেয়ারম্যান হিসেবে আমারও কিছু অধিকার আছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার অধিকার কারো নেই। তুমি তো সেই আইন শৃঙ্খলা উদ্ধারের জন্য এখানে এসেছো, কেসটা তুমিই ডিল করো। নিশ্চয়ই। আপনার এলাকাবাসী থানায় কেস করুন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হবে। ওকে বাসায় নিয়ে যাও।
শোনো এলাকাবাসী শোনো, উনি আইনের লোক, চাকরি নিয়ে এসেছেন, কয়েকদিন পর চলে যাবেন, কিন্তু আমাদের তো সমাজে বাস করতে হবে, সমাজেরও তো একটা আইন আছে, বিচার না হবেন তো নয়ন তার মা এক ঘরে হয়ে থাকবে, সুন্দর কথা, কেউ তাদের সঙ্গে মেলামেশা করতে পারবে না, প্রয়োজন হলে আমরা পাহাড়ের ব্যবস্থা করবো। হ্যাঁ এটাই উচিত বিচার আছে। শৃঙ্খল মেয়েদের জন্য আজকাল এসব কোনো সমস্যাই না, কিন্তু এই জায়গায় কোনো গরিব অসহায় মেয়ে হলে
ধীরে ধীরে ওর পেটের অবৈধ সন্তানটা বড় হতো। একদিন সে চিৎকার করে ওর জন্মের অধিকার চাইত, কিন্তু কিছুতেই ওর মা ওকে জন্ম দিতে পারত না, কারণ ও যে নষ্টা। তবে সেই সমস্যা তো আপনার নেই ম্যাডাম, আপনারা হলেন ধনী, তথাকথিত ভদ্র সমাজের কাঞ্চনজঙ্ঘা। কার সাধ্য যে আপনাদের দিকে চোখ তুলে তাকায়? প্লিজ প্লিজ দয়া করে চুপ করুন। আমাকে আপনি বিশ্বাস হয়? চলুন পৌঁছে দিয়ে আসুন। চারজন জোয়ান তাগড়া লোক থাকতে আমার বোনটাকে উঠিয়ে নিয়ে গেল। আর তোরা
আপনার কসম হুজুর, আমরা সাধ্য মতো চেষ্টা করেছি। হুকুম করুন হুজুর, বেঈমানদের আপনার সাক্ষাতে ওদেরকে কুকুরের মতো গুলি করে মারব। একমাত্র আদরের বোন, এই খান মঞ্জিলের ইজ্জত আবরু তোর দিকে যে চোখ তুলে তাকাবে, তার নাম নিশান আমি দুনিয়া থেকে মুছে ফেলব। ভাইজান, কে বলতে চাস? বন্দুকের নলটা ওই দিকে ঘোরাও। তোমাকে দেখে এই খান মঞ্জিলের প্রতাপ প্রতিপত্তি ঐতিহ্য অনুধাবন করতে হয়, যাদের উপর ভরসা করে তুমি জনগণের সেবা করছো তারাই জনগণের সবচেয়ে বড় দুশমন। জেবা, তোমার একমাত্র আদরের ছোট বোন জেবাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বেআব্রু করেছে এই চার শয়তান। এই দেখো ভয়ে তার আলামত। ফেরদৌস সময় মতো সেখানে না পৌঁছালে এই খান মঞ্জিলের ইজ্জত আবরু চিরতরে ধুলোয় মিশে যেত। রাজা সাহেব, আমরা জানতাম না যে উনি আপনার বোন। রাজা সাহেব, আমাদের মাফ করে দিন। মাফ করে দিন। কি যেন নাম বলছিলেন? ফেরদৌস রানা। সাব ইন্সপেক্টর এখানে নতুন এসেছে। ও আচ্ছা, রানা তুমি আমার বংশের ইজ্জত বাঁচিয়েছ। জানো এই অঞ্চলের সবাই আমার কাছে ভিখারির মতো হাত পেতে সবকিছু চেয়ে নেয়, আজ আমি তোমাকে কিছু দিতে চাই, বলো কি নেবে? এই সোহাগপুরে আইন শৃঙ্খলার বড় অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমি আপনার সহযোগিতা চাই। শুনছেন আপনার জামাটা থাক না, পরে নিয়ে যাবো। কোমর দুলে চমক দেখিয়ে ফিতা চুরি বিক্রি করো, ঝাঁকির মধ্যে সব কি? এসব কি? ফেন্সিডিল, নিষিদ্ধ নেশা, এটাই তোমার এখন পেশা। দারোগা সাহেব, গরিব মানুষ, পেটের দায়ে কত কিছুই না করতে হয়, তাই বলে নিষিদ্ধ ব্যবসা? এলাকার জোয়ান ছেলেপেলেরা নষ্ট হয়ে যাবে না? এছাড়া টাকা কামাবার কত পথই তো আছে। পাখিরা গরিব মানুষ, পেটের দায় একটা অন্যায় করে ফেলেছে। আমি বলছিলাম ওকে থানায় না নিয়ে ওকে এক মাসের জন্য এক ঘরে করে রাখা হোক, ওরা কারো বাড়ি যাবে না, কেউ ওদের বাড়ি যাবে না। বেশ, আপনি যখন বলছেন তাই হবে। থানায় নিয়ে চলো। একটু ছেড়ে দিলাম। পাখি, আমার মাকে দেখিস? ওরা আমার নয়নকে অনেক মারবে, অনেক কষ্ট দেবে, অনেক কষ্ট দেবে। কি হলো, অভিমান হয়েছে? আরে মুখ না দেখলে মনের কথা বুঝব? দারোগা পুলিশ মুখ দেখলেই চোর ধরতে পারে। তবে রে গুন্ডা, ওরে বাবা রে, থামো থামো, কোথায় যাচ্ছো? ছেড়ে দাও বলছি, ছাড়ো বলছি, দেখো ভালো না কিন্তু, ছাড়ো বলছি। তবে রে দাঁড়াও, দেখাচ্ছি মজা। Thank you.
ভর্তি সবে গেলি মিয়া একটা শুধু প্রেমের ছোপ দিয়েছি তরঙ্গে ভূমিকম্প হলো কেন তারি সঙ্গে সঙ্গে কি জানি কি করলি রে তুই কি জানি কি দিয়া এক পলকে সম্পত্তি সবে গেলি মিয়া পরশা হয়ে আমি তুরঙ্গে ঝরে পড়ব আদর দিয়ে সোহাগ দিয়ে তোকে শীতল করব শুধু প্রেমের ছোপ দিয়েছি তরঙ্গে ভূমিকম্প হলো কেন তারই সঙ্গে সঙ্গে চুরি তো করিনি কারো কিছু তবু হলাম আমি চোর তোর চুরি দেখবি চোরের জোর শুধু প্রেমের ছোবল দিয়েছি তরঙ্গে ভূমিকম্প হলো কেন তারই সঙ্গে সঙ্গে কি জানি কি করলি রে তুই কি জানি কি দিয়া এক পলকে সম্পত্তি সবই গেলি না 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 তুমি কি করছো আমাকে মাফ করে দে ওরা ঘর থেকে বেরোতেও দেবে না বিস্কিটেরও পয়সা নেই তোর চেয়ে ভালো এই সাপের ছবল নিয়ে মারা যাব পাখি চাঁদ ভাই অঘরে ফাঁকি দিয়াছি চাঁদ ভাই আমার নানাকে বাঁচাও আজ তিন দিন হলো আমি নানাকে কিছুই খাওয়াতে পারিনি তোমাগো সব কথা শুনে আইছি তোমাগোর এইভাবে মরতে দিব না শোনো Thank you.
এই দেশি পণ্য কিনে হন ধন্য। পাখি 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 সরসে মায়ের রক্ত বাইর করে দিছে, গরিবের জন্মই হয়েছে লাত্তুষ্টা মায়ের খাওয়ানোর লিগা। নয়ন ভাইয়ের লগে দেখা করতে আসছিলাম, দেখা করতে পারলাম না। যাক যা করছেন ভালোই করছেন, যান মাফ করে দিলাম। যান নয়ন ভাই, অনেক কথা ছিল না কয়ে চলে গেলাম। নয়ন ভাই, চাঁদের কণ্ঠ না, চাঁদ চাঁদ। নয়ন ভাইয়ের লগে দেখা করবা? জিওয়া মাল পানি দেয়, মাল পানি থাকলে তো আমি নিজেই পুলিশ হইতাম। মাল না দিলে বাইরে যাও, ভিতরে যাইতে পারো। আগে কুত্তাটা সামলান। আরে নানা ভাই, কি হয়েছে চাঁদ? নানা ভাই, রাজা খানের লোকেরা পাখিরে তুলে নিয়ে গেছে। কি বলছিস? নয়ন ভাইয়ের খবর দিতে গেছিলাম, পুলিশ দেখা করতে দিল না। আচ্ছা, তুই তো চিঠি লিখতে পারিস। হ্যাঁ পারি। তাহলে নয়নকে একটা চিঠি লেখ, সব ব্যবস্থা আমি করছি। সাপে দংশীল লখাই রে, ও বিধি কি হইল? রাজা খান, আস্তে আমার জান। তুমি তুমি মানুষ না? অমানুষ, পশু, জানোয়ার সবাই যা খুশি তাই বলে, কিন্তু কেউ আমার সামনে বলতে সাহস করে না। তুমি বলছো, ভালো লাগছে? বলো বলো, আরো বলো। রাজা খান, এই খান মঞ্জিলের চারদেয়ালে বহু অসহায় নারীর আর্তনাদ আজও শোনা যায়। কই, আমি তো শুনতে পাচ্ছি না। কোথায় যাচ্ছে সুন্দরী? এসো 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 আমার কাছে, এসো এসো। জেবা, তুই আমার ঘরে ঢুকেছিস কার হুকুমে? তুমি এই মেয়েটিকে তুলে নিয়ে এসেছো কার হুকুমে? জেবা, আমি রাজা হোসেন খান, হুকুম দিয়ে অভ্যস্ত, হুকুম শুনে নয়। আমিও জেবুন নেসা জেবা, এই খান মঞ্জিলের ইজ্জত আবরু আমার সামনে।
ফিরে আসনি আমি তোর বড় ভাই আফসোস তুমি আমার চরিত্রহীন ভাই জামা খামোশ জেন্টলম্যান বেরিয়ে যাও নইলে সকলের সামনে তোমার মুখোশ আমি খুলে ফেলবো যাও বেরিয়ে যাও তুমি কে বোন আমি আমি পাখি গরিব অসহায় আপা আপা গরিব হয়ে জন্মানো কি অন্যায় আমরা কি মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না আপা ওঠো বোন আমি যতদিন এই সোহাগপুরে আছি ততদিন তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার তো অনেক লোক অনেক শক্তি অনেক ক্ষমতা থানা পুলিশ আপনার কথা ওঠে আর বসে তাই আপনি আপনার ক্ষমতার দম্ভ দেখাতে চান আপনিও তো অনেক মা বোনদেরকে ওই খান মঞ্জিলে তুলে নিয়ে ভর্তি করেছেন তখন খারাপ লাগেনি আজ আপনার বোনকে তুলে নিয়ে গেছে বলে এত খারাপ লাগছে কেন আপনি আইন অমান্য করে অভ্যস্ত কিন্তু আইনের সাজা ভোগ করেননি অপরাধী যত বড়ই শক্তিশালী হোক না কেন আইন তার চাইতেও বেশি শক্তিশালী আইন সবার জন্য সমান তাই যদি হয় তাহলে এক্ষুনি নয়নকে গ্রেপ্তার করে প্রমাণ করো তুমি একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার স্যার আশুক আজ নয়নের বাচ্চা সলার হাড্ডি মাংস এক জায়গায় করে ফেলবো না নয়ন কোথায় নয়ন কোথায় মানে তাকে তো তোমরা হাজতে বন্দি করে রেখেছো সে হাজত থেকে পালিয়ে রাজা খানের বোনকে হাইজ্যাক করেছে মিথ্যে কথা আমার নয়ন চোর গুন্ডা বদমাশ না সে এ কাজ করতেই পারে না সব মায়েরাই মনে করে তার সন্তানটি কিন্তু সে পালিয়ে আমার হাত দেখতে পারবে না রাজা খানের বোন রাজা খান যে নিরীহ মেয়েদের তুলে এনে তাদের উপর পাশবিক অত্যাচার করে আজ তুইও তার বোনকে তুলে নিয়ে এসেছিস তাহলে তোর আর রাজা খানের মধ্যে পার্থক্য কি বোন পার্থক্য কি মার বা মার
তোর যত খুশি আমাকে মার, কিন্তু আজ আমাকে ক্ষান্ত করতে পারবি না। যে আশায় পঁচিশটি বছর এই আচরণে সে লুকিয়ে রেখে আমাকে বড় করেছিস, সেই রাজাখানের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করে অন্যায় প্রতিশোধ নেওয়ার জন্যে আমাকে শক্তি সাহস জুগিয়েছিস, আজ সেই অন্যায়ের প্রতিশোধ দেওয়ার সময় এসেছে মা। রাজাখান আমার পাখিকে তুলে নিয়ে এসেছে, আমি ওর বটিকে তুলে নিয়ে এসেছি। আমি তো তার কোনো অমর্যাদা করিনি, পাখিকে না পাওয়া পর্যন্ত তুই একে ছাড়বি না মা। পাখি পাখি পাখি, তোর পাখি নেই। তুই রাজাখানের বুটকে তুলে দিয়ে গেছিস, তাই তোর পাখিকে ছোট তারকা তুলে দিয়ে গেছে। আইনের ব্যাপারে বল আমার পাখি কোথায়? তার আগে বলো জেবা কোথায়? তুমি জেল ভেঙে পালিয়েছো, নারী হাইজ্যাক করেছো, এখন তুমি আইনের চোখে অপরাধী। তুমি আইনের লোক হয়ে নারী হাইজ্যাক করেছো, তুমি একজন মহা অপরাধী ক্রিমিনাল। দারোগা, গুলির শব্দ আর চাবুকের আওয়াজে নয়নের বুক আর কেঁপে ওঠে না। সাহস থাকে তো পোশাক খুলে কথা বলো। বল জেবা কোথায়? বল পাখি সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য মা। আর তুমি? আইন শৃঙ্খলা আর শান্তি প্রতিষ্ঠা করার জন্য। শান্তি? গত 50 বছর ধরে এই সোহাগপুরের মানুষ একটি দিনের জন্যও শান্তিতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারেনি। কি বলছেন আপনি? জিজ্ঞেস করো খান মঞ্জিলের মরহুম আবিদ হোসেন খানকে, কেন 25 বছর আগে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছিল। সেদিন এই এলাকার একটি মানুষকেও আমার স্বামীর জানাজায় দাফন কাফনের শরীক হতে দেয়নি। একজন মুসলমানের লাশ বিনা জানাজায় কাফন ছাড়া এই হাতে একা একা কবর দিয়েছে। মা, জিজ্ঞেস করো তোমাদের রাজা হোসেন খানকে, আমার 10 বছরের অবুধ সন্তান এই নয়ন ওর পা ধরে সালাম করেননি বলে অমানসিক নির্যাতন করেছে, ওর জীবন থেকে 25টি বছর কেড়ে নিয়েছে। কুসুম একটি অসহায় এতিম মেয়ে, তাকে চোর করে রাজা খান ও তোমাদের দারোগা পাশবিক নির্যাতন করেছিল। সেই কলঙ্কের কথা আমরা আশরাফ মেম্বারকে বলেছিলাম, তিনি সৎ লোক ছিলেন কিন্তু রাজা খানের কাছে প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে খুন হয়েছেন। ইয়েস স্যার, উনি যা বলেছেন তা সবই সত্যি। এই নিয়ে থানায় কোনো কেস হয়নি? না স্যার। কেন? রক্ষক যদি ভক্ষক হয়, আইনের লোক যদি বেআইনি কাজ করে,
তাহলে জনগণ ন্যায় বিচার পাবে কোথা থেকে? আমাদের দারোগা মুরাদ রাজাখানের টাকা নেয়, মদ খায়, মেয়ে মানুষকে ফুর্তি করে, সে সমস্ত ঘটনা ধামাচাপা দিয়েছে। কুসুম এখন কোথায়? কলঙ্কিত জীবন নিয়ে বাঁচার চাইতে মরতে চেয়েছিলাম, কিন্তু নয়ন ভাই আমাকে মরতে দেয়নি, নিজের বোনের মতো ঘরে আশ্রয় দিয়েছিল, অথচ তাকেই মিথ্যে অপবাদ দিতে হলো। আর যারা অপরাধ করলো তাদের বিচার তো হলো না স্যার। আপনি এসব জানতেন সেলিম সাহেব? জানতাম, কিন্তু কোনো কিছু করার সুযোগ ছিল না স্যার। কেন? জিজ্ঞেস জিজ্ঞেস করুন আপনাদের খুশখোর দারোগা মুরাদকে। ঘরে শীতকে দেখুনি আসাম মেম্বারকে খুন করেছে, এটা প্রমাণিত হওয়ার পরও লাশ পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠানো হয়নি। আমি এসব ঘটনা ফাইলে নোট করে রেখে বাজারে আমার একটা ছোট্ট দোকান ছিল, দারোগার সহযোগিতায় রাজা খানের লোকেরা জোর করে ভেঙে মদের দোকান করেছে। আর ওই সব নিষিদ্ধ নেশার বোতল রাজা খানের লোকেরা আমার ঝাঁপির মধ্যে লুকিয়ে রেখে আইনের চোখে আমাদের করেছে অপরাধী। আর ওই অন্যায় প্রতিবাদ করেছিলাম বলে আমাকে অন্যায় ভাবে হাজত খানা আটকে রেখেছিল। ওই শয়তান রাজা খান আমাকে নিয়ে গেছে ফুর্তি করার জন্য, ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমি চিৎকার করেছিলাম। তখনই বঞ্জিবা আপন বোনের মতো পাশে এসে না দাঁড়ালে আমার মহা সর্বনাশ হয়ে যেত। ওই সংবাদ শুনে আমি জেল থেকে পালিয়ে পাখিকে উদ্ধার করতে গিয়ে পাখিকে না পেয়ে জেবাকে তুলে নিয়ে এসেছি। বলো বোন, আমরা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? না, কিন্তু আজ রাজা খানের বোন বলে নিজেকে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে। আমি ওই খান মঞ্জিলের বংশধর, এ কথা ভাবতে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে। ফেরদৌস, তুমি যদি সত্যি আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, যদি এই এলাকার মানুষের উপর অন্যায় জুলুম বন্ধ করতে চাও, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাও, যদি প্রতিটি মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাও, তাহলে আইনকে নিরপেক্ষ নির্দলীয় করতে হবে। এইসব আপনারা এলাকার জনগণ, আপনাদের সাহসী আমার শক্তি, আপনারা যদি সবাই আমার পাশে থাকেন, আর নয়নের মতো একজন সৎ সাহসী সিংহপুরুষ যদি আমার পাশে থাকে, তাহলে আমি এই সৎপুরে আইনের শাসন প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আজ থেকে যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। নয়ন ভাই এগিয়ে চলো। নয়ন ভাই এগিয়ে চলো। না, রাজা হোসেন খান মরবে কিন্তু পরাজয় স্বীকার করবে না। কি হবে? আমরা আছি সেখানে। নয়ন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নয়ন ভাই সেখানে, আমরা আছি সেখানে। নয়ন তুমি এগিয়ে চলো। দেখে যা তোর মা, তোর পাখি এখন মৃত্যু শয্যায় শায়িত। ভাইয়া তুমি ওদের ছেড়ে দাও। তুমি অন্যায় করছো ভাইয়া, আর অন্যায় গাড়ি কাল্লা কোনোদিন ক্ষমা করে না। Thank you.
আসসালামালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, বহু সালাম দিছি, তোমার সালাম লন নাই। আইনের লোক হইয়া বেআইনি কাম করছেন, ঘুষ খাইছেন, নারী নির্যাতন করছেন, এইবার রক্ষা নাই মুরাদ আলী। তুই আমার সর্বনাশ করছিস। এতদিন কলম দিয়ে মানুষের ভালোবাসার কথা লিখছেন কাট্টু, এইটা কি কাট্টু? এইটা হলো কল্লা কাটা কলম কাট্টু। এতদিন কলম দিয়া ভালোবাসার কথা লিখছি, আপনারা যে আকাম কুকাম করছেন, আজ রক্ত দিয়া সেই সত্য ইতিহাস লিখুন, বুঝছেন কাট্টু? আরে আরে আটু দর কাট্টু 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 আটু দর কাট্টু দর 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 Hey!
তুমি হয়। তোমার মতো মা থাকলে নয়নের মতো সিংহ পুরুষেরা যুগে যুগে জন্মাবে, ফেরদৌসের মতো সৎ পুলিশ অফিসার থাকলে দেশে আইন শৃঙ্খলা শান্তি ফিরে আসবে। বোন জেবা, ফেরদৌস ওকে ওকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুই আগে ফেলে বলা ভালো, এখন হলে চতুর, ভয় লাগে তোর কাছে গেলে তোর বিয়া হয় ফতুর। এত কাছে আসিস না তুই সমনা ভেজারি, যাবত জীবন থাকবো জেলে হবে না হয় ফাঁসি, মরার আগে আয় না তোকে একটু ভালোবাসি। তুই আগে ছিলি ভালো ভালো, এখন হলি চতুর, ভয় লাগে তোর কাছে গেলে তোর বিয়া হয় ফতুর, ভয় লাগে তোর কাছে গেলে তোর বিয়া হয় ফতুর। ওরে আমি হলাম সেই মহাজন প্রেমের সদা করি, আসল রেখে লাপটা নেব ওরে ও সুন্দরী, আহায় আসল রেখে লাপটা নেব ওরে ও সুন্দরী।